ব্লাডলাইনের ফিউচার প্ল্যান কী এবং সোলো সিকোয়ার ফিউচার প্ল্যান কী, রয়েছে একটি ম্যাসিভ নিউজ আমার কাছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সোলো সিকোয়া জয়লাভ করেছেন এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন, আর মেন মেন চ্যাম্পিয়নগুলি রয়েছে রোমান রিংস এবং তার ভাই ইসোসদের কাছে। আর সোলো সিকোয়াকে দিয়ে এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করানোর একটি মূল কারণ হচ্ছে তিনটি ব্র্যান্ডেই ব্লাডলাইনের আধিপত্য প্রতিষ্ঠিত করা, অর্থাৎ এই টিম শাসন করবে তিনটি ব্র্যান্ডকেই, র, স্ম্যাকডাউন এবং এনএক্সটি, যেখানে মাঝে মাঝে রত জানে ইউসোস এবং রোমান রিংস। আর স্ম্যাকডাউনে তো রোমান রিংস এবং ইউসোস ও স্যামিজেন তো থাকেনি, আর এইবার এনএক্সটিতেও আমরা দেখতে পাবো ব্লাডলাইনকে, অর্থাৎ সোলো সিকোয়াকে। আর মূলত এই ছিল কারণ যার জন্য সোলো সিকোয়াকে জয়লাভ করানো হলো এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, যাতে তিনটি ব্র্যান্ডেই টিম ব্লাডের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়ে থাকে এবং টিম ব্লাডের শাসন ক্ষমতা বজায় থাকে। আর এটা একটা ম্যাসিভ প্ল্যান টিম ব্লাডলাইনের জন্য। আর সামনে রয়েছে সার্ভাইভার সিরিজ পে পার ভিউ, তো দেখা যায় সেখানে কোনো ম্যাচ হয় কি না, যেখানে হয়তো ফেস করতে পারেন এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন ভার্সেস ইউএস চ্যাম্পিয়ন ভার্সেস ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, যেটা হবে একটি ট্রিপল থ্রেড ম্যাচ। যদি এটা প্ল্যান করা হয়ে থাকে তাহলে ভাই অনেক বেশি মারাত্মক, অনেক বেশি ইন্টারেস্টিং হবে পুরো ম্যাচটি। আর এই নিউজটি বেশ আকর্ষণীয় লেগেছে আমার কাছে, তাই আপনাদেরকে বলে দিলাম। তো আপনাদের মতামত কি কমেন্ট অবশ্যই বলুন।